বান্দরবানে যৌথবাহিনী কর্তৃক আরও 5 জন গ্রামবাসী গ্রেপ্তার। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং 5% আদিবাসী কোটা পুনর্গঠনের দাবিতে পিসিপির বিবৃতি। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1952-এর ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্বত্য ভিক্ষু সংঘের মানববন্ধন ও স্মারকলিপি। আফিস বিভাগের রায় বা গ্রহণযোগ্য আদিবাসীদের জন্য 5% কোটা পুনর্বহালের দাবি পিসিপির। মগপাটি সন্ত্রাসী কর্তৃক কাপ্তাইয়ের রায়খালি থেকে এক মারমা গ্রামবাসী অপহৃত ও খুন। রাজস্থলীতে মগপাটি সন্ত্রাসীদের মারধরের শিকার এক মারমা গ্রামবাসী। বরকলে সেটেলের বাঙালি কর্তৃক এক যুম্ম কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার। হিলবয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, কুকিচিল ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বিরোধী অভিযানে বান্দরবান জেলার রুমা থেকে আরো 5 বম গ্রামবাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত 12 জুলাই গ্রেপ্তারকৃতদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লাঞ্চন সাংবম বয়স 48, লানসিয়াম থাংবম বয়স 38, লালপিয়ান সাংবম বয়স 36, লাল হিম সাংবম বয়স 37 ও সংলিয়ান বম বয়স 25। তারা সকলে রুমা সদর উপজেলার লাইরুংপি পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অভিযানের দোহাই দিয়ে এ পর্যন্ত 1 শিশুসহ 12 জন নিরীহ বম ব্যক্তিকে হত্যা, গর্ভবতী নারী ও শিশুসহ 111 জন নিরীহ বম গ্রামবাসীকে নিয়ে মোট 116 জন বম ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত 17 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি এবং সরকারি চাকরিতে আদিবাসীদের 5% কোটা পুনর্বহনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ একটি বিবৃতি দিয়েছে। পিসিপির কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক অনেশ চাকমার স্বাক্ষরিত এক ফেস বার্তায় এই বিবৃতির কথা জানানো হয়েছে। বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে ছাত্র পরিষদ তীব্র নিন্দা ও হামলায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয় এবং সেই সাথে হামলায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় হিলবয়েসের রাঙামাটি প্রতিনিধি আরও জানান, গত 18 জুলাই সকালের দিকে রাঙামাটিতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন আয়োজন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। মানববন্ধনে রাঙামাটি জেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শত শত বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড তুলে ধরেন। মানববন্ধনের এক পর্যায়ে ভিক্ষুদের একটি প্রতিনিধি দল রাঙামাটি ডেপুটি কমিশনারের নিকট প্রধানমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, আমরা পার্বত্য অঞ্চলের সর্বসাধারণের মধ্যে তাদের উদ্বেগ ও আশঙ্কার সাথে একত্র হয়ে আমরা পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের পক্ষ থেকে উক্ত পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900-কে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করবার লক্ষ্যে এই স্মারকলিপি প্রেরণ করছি। স্মারকলিপিতে বলা হয়, আমরা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 নিয়ে উদ্বেগ ও আশঙ্কা লক্ষ্য করছি। শত বছর ধরে চলে আসা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900-কে আদালতের কলমের খোঁচায় ডাস্টবিনে ফেলে দেওয়া প্রকার পরিচয় হতে পারে না। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997-এর আলোকে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান, প্রথাগত প্রতিষ্ঠান ও জনগণের পরামর্শক্রমে আইনের সুষমকরণ সহ এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও শান্তির পুনঃ প্রতিষ্ঠা প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। হিলবয়েসের বিশেষ প্রতিনিধি জানান, কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে আদিবাসীদের জন্য 5% কোটা পুনর্বহনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। বিবৃতিতে বলা হয়, গত 21 জুলাই 2024 তারিখ আপিল বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সাধারণ আসনের 93%, মুক্তিযোদ্ধা কোটায় 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় 1% এবং আদিবাসী কোটায় 1% আসন বরাদ্দ করে চূড়ান্ত রায় প্রদান করেন। দেশে বসবাসরত 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর জন্য মাত্র 1% কোটা বরাদ্দ রেখে আপিল বিভাগের রায় অগ্রহণযোগ্য বলে মনে করে পাহাড়ি ছাত্র পরিষদ। বিবৃতিতে আরো বলা হয়, দেশের সবচেয়ে দরিদ্রতম ও অনগ্রসর অংশ হল আদিবাসীরা। একদিকে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনধারা যেমন আদিবাসীদেরকে
মূল জনগোষ্ঠী থেকে সার্বিকভাবে পিছিয়ে রাখতে বাধ্য করেছে। অপরদিকে রাষ্ট্রীয় দমনপীড়ন, শোষণ নিপীড়ন আদিবাসীদের জনজীবনকে অস্তিত্বের হুমকির মুখে ফেলে দিয়েছে। ফলশ্রুতিতে আদিবাসীরা দেশের মূল জনগোষ্ঠীর সাথে কোনোভাবে উন্মুক্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। মাত্র কয়েকটি জনগোষ্ঠী ব্যতীত অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠী থেকে এখনও বিসিএসে প্রতিনিধিত্ব নেই এবং তাদেরকে রাষ্ট্রীয় কাঠামো অন্তর্ভুক্তকরণের কোনো নির্দেশনা আপিল বিভাগের রায়ে প্রতিফলিত হয়নি। তাই মাত্র 1% কোটা 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূল স্রোতধারার সাথে অন্তর্ভুক্ত করার রাষ্ট্রীয় নীতি কোনোভাবেই যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য হতে পারে না। এতে আরও বলা হয়, বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রনীতি নির্ধারণের পর্যায়ে আদিবাসীদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। এ প্রয়োজন মেটানোর জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ন্যূনতম 5% কোটা পুনর্বহালের জন্য পাহাড়ি ছাত্র পরিষদ জোর দাবি জানাচ্ছে। এদিকে সম্প্রতি সেনা মদতপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়ন এলাকা থেকে এক মারমা গ্রামবাসী অপহরণ ও হত্যার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহরণ ও হত্যার শিকার ব্যক্তির নাম জনি মারমা, বয়স 35, পিতা আনিমং মারমা, গ্রাম ডুলুছড়ি পাড়া, রায়খালী ইউনিয়ন। জনি মারমা পার্বত্য চট্টগ্রাম জনসম্পত্তি সমিতির রায়খালী ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন, তবে পরিস্থিতির কারণে তিনি কোনো সাংগঠনিক কাজে সক্রিয় নয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 26 জুলাই 2024 ভোররাত দিকে মগ পার্টি চিহ্নিত সন্ত্রাসী সবুজ বর্মা বয়স 43 ও প্রান্ত উপসরণী বয়স 33-এর নেতৃত্বে 20-22 জনের একটি সন্ত্রাসী দল রায়খালী ডুলুছড়ি পাড়া গ্রামে এসে জনি মারমাকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়। তাদের সাথে সাহায্যকারী হিসেবে সেনাবাহিনীর একটি গাড়িও ছিল বলে জানা গেছে। পরদিন 27 জুলাই রাত আনুমানিক 8:30 দিকে জনি মারমার মৃতদেহ পার্শ্ববর্তী কারিগর পাড়ার নিকটবর্তী হাতিমারা এলাকায় দেখতে পাওয়া যায়। তবে সন্ত্রাসীরা পরে লাশটি সরিয়ে ফেলে বলে জানা গেছে। এছাড়া গত 29 জুলাই মগ পার্টি সন্ত্রাসীরা রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে গুলিক্ষা মারমা বয়স 25, মাতা আগ্রামা মারমা নামক নিরীহ এক মারমা গ্রামবাসীকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত 5 জুলাই 2024 এ মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন সদর এলাকায় বান্দরবান জেলার অধিবাসী 5 নিরীহ মারমা গ্রামবাসী ব্যাপক মারধরের শিকার হন। ইলওয়াসী রাঙামাটি প্রতিনিধি জানান, গত 25 জুলাই রাঙামাটি জেলার বরফল উপজেলার ভূষণসরাই ইউনিয়নে দুইজন সেটেলার বাঙালি কর্তৃক কলেজ পড়ুয়া এক চাকমা ছাত্রী বয়স 19 ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের চেষ্টাকারী দুই সেটেলার বাঙালির নাম এক মোহাম্মদ কালুমোল্লা বয়স 28 ও দুই মোহাম্মদ বয়স 26, পিতা সিদ্দিক। তাদের উভয়ের বাড়ি ভূষণসরাই ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পরদিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 25 জুলাই 2024 সকাল আনুমানিক 9টার দিকে দুই সেটেলার যুবক পার্শ্ববর্তী বগাছড়ি গ্রামে গিয়ে বাড়িতে একা পেয়ে কলেজ ছাত্রীকে চাপড়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি জোরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা 7 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবু সাইদ বিষয়টি জানিয়ে বিচার চাইলে ওয়ার্ড মেম্বার আবু সাইদ কোনো যুগ্ম মুরব্বীর উপস্থিতি ছাড়াই ভুক্তভোগী মেয়েটির বাবাকে 10,000 টাকা দিয়ে একতরফা মীমাংসা করে দেন। এ ব্যাপারে ভুক্তভোগীদের আর উচ্চবাচ্য না করার পরামর্শ দেন ওয়ার্ড মেম্বার আবু সাইদ। ব্যুরো রিপোর্ট, হিলভয়েস টিভি। মানবাধিকার লঙ্ঘনের প্রকাশিত সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন হিলভয়েসের পর্দায়।